আসামের আওয়ামী লীগের প্রার্থী এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন হাতে ফুলের তোড়া দিয়ে ফরিদপুর কোতোয়ালি বিএনপি সভাপতি রৌফুন নবী সহ 5 শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম আশ্রয়ণ প্রকল্পের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তারা আওয়ামী লীগে যোগ দেন। কোতোয়ালি বিএনপি সভাপতি রৌফুন নবী ছাড়াও আওয়ামী লীগ যোগদানকারী বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন কোতোয়ালি বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলী পুটু, কৈঞ্জিরি ইউনিয়ন বিএনপি সহসভাপতি আওয়াল মোল্লা, সাধারণ সম্পাদক সৌরভ হাওলাদার, কোতোয়ালি বিএনপি সদস্য রাজ্জাক মিয়া, ইউনুস খান, কালাম শেখ, মামুন বাবু, লিয়াকত হোসেন, সিরাজ সিকদার, আক্কাস প্রামাণিক প্রমুখ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন যোগদানকারীদের উদ্দেশ্যে বলেন, কোতোয়ালি বিএনপি সভাপতি রৌফুন নবীর নেতৃত্বে আজ বিএনপির 5 শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিলেন। তারা আমাদের ভাই, তারা যেন মনে কোনো রকম কষ্ট না পায় সেটা আমাদের দেখতে হবে। তিনি বলেন, তাদের সমমর্যাদা দিয়ে রাখতে হবে, কোনো রকম বৈষম্য করা যাবে না। তাদের যোগদানে আমাদের শক্তি অনেক বেড়ে গেল, তারা এতদিন বাইরে ছিল, এখন আমাদের সাথে এক হয়ে গেল। মন্ত্রী আরো বলেন, রৌফুন নবীর পরিবারের সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কোনো রকম বিরূপ সম্পর্ক আমাদের মধ্যে ছিল না। আজকে তার যোগদানের মাধ্যমে আমাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা দূর হয়ে গেল। আমরা এখন ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে কৈঞ্জিরি উন্নতিতে একসঙ্গে কাজ করব। এপিজেড নিউজ লাইভ।